উচ্চ আদালতে বেপরোয়া জামিন জালিয়াত চক্র। গত দুই সপ্তাহ ধরে কয়েকটি জালিয়াতি বিচারপতিদের নজরে এলে জামিন বাতিল করে মামলা করার নির্দেশ দেওয়া হয়। আইনজীবীরা জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার কথা জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। 2200 পিস ইয়াবার মামলায় গোপালগঞ্জের শহীদুল্লাহ খানের জামিন আবেদনে বদলে ফেলা হয় মামলার মূল এজাহার ও চার্জশিট। জামিনও মেলে হাইকোর্টে। জামিনের আদেশ গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দাখিল করলে তার ধরন দেখে সন্দেহ হলে তিনি নথি হাইকোর্টে পাঠান। বিষয়টি নজরে আসায় হাইকোর্ট জামিন স্থগিত করে। আগামী সপ্তাহে বিষয়টি শুনানির জন্য রাখা হয়েছে। ঝিনাইদহে 2013 সালের একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা পাওয়া আসামি কবির বিশ্বাস রায় পাল্টে 7 বছর দেখিয়ে হাইকোর্টে জামিন আবেদন করেন, বদলে ফেলেন বয়সও। মামলায় তার বয়স 32 বছর আর জামিন আবেদনে দেখায় 65 বছর। বিষয়টি বিচারপতির নজরে এলে আসামি কবির বিশ্বাস সহ 5 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেয় হাইকোর্ট। চুয়াডাঙ্গার অস্ত্র মামলায় আসামি আব্দুস সাত্তারকে যাবজ্জীবন সাজা দেয় একটি আদালত। জামিন আবেদনে দেখানো হয় অস্ত্রের পরিবর্তে চাইনিজ কুড়াল। জামিনও মেলে, তবে হাইকোর্টের নজরে আসায় কারাগার থেকে বের হতে পারেনি আসামি। 5 জনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব জালিয়াতিতে বিস্ময় প্রকাশ করে উচ্চ আদালত। গত 9 মাসে এরকম 8টি জালিয়াতি ধরা পড়েছে হাইকোর্টে। জামিন জালিয়াতিতে দীর্ঘদিন ধরে পুলিশ, আইনজীবী, আইনজীবীদের সহকারীরা জড়িত থাকলেও এবার জালিয়াতিতে নাম এসেছে কারারক্ষীদেরও। জামিন জালিয়াতি বন্ধে হাইকোর্টের কয়েকটি শাখায় বড় ধরনের পরিবর্তনের কথা বলছেন দুদকের আইনজীবী। বিচারপতি মহোদয় যখন মামলার নথি নিয়ে ওনার চোখে পড়ার কারণে জিনিসটি উদ্ঘাটিত হলো। এর আগে উদ্ঘাটিত হলো না কেন, এটা একটা বড় প্রশ্ন। তাহলে কি বিচারপতির চোখে যদি এড়িয়ে যায় তাহলে তো সে পার পেয়ে যাবে। সুপ্রিম কোর্টের ফাইলিংয়ের যেই সিস্টেম, অ্যাফিডেভিটের যেই সিস্টেম, আমার মনে হয় সেখানে একটু আমূল পরিবর্তন করা দরকার। আইনজীবীরা সোচ্চার হলে জালিয়াতি বন্ধ করা সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। আইনজীবীদের আরও বেশি সোচ্চার হওয়া উচিত, ন্যায় বিচারের সাথে দায়গুলো যাতে সংশ্লিষ্ট আইনজীবীর উপর না পড়ে, এই কারণে আইনজীবীকেই বেশি সতর্কতা অবলম্বন করতে হবে। আদালতের আদেশ অনুযায়ী আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটে এবং এর সাথে জড়িত থাকেন এবং আদালত যদি কোনো নির্দেশনা দেন, আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব এবং তাকে আমরা আইনজীবী সমিতি থেকে আমাদের আইনের অনুযায়ী, আমাদের সংবিধান অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব। আমরা এখানে কোনো ছাড় দিব না। বিভিন্ন রকম জালিয়াতির দায়ে গত কয়েক মাসে বেঞ্চ অফিসার ও এফিডেভিট শাখার কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। উচ্চ আদালতে যে জামিন জালিয়াত চক্র বেপরোয়া হয়ে উঠেছে সেই বিষয়ে এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি এএম আমিনউদ্দিন। এএম আমিনউদ্দিন, আপনাকে স্বাগত ডিবিসি সংবাদে। আমি শুরুতে যেটি জানবো যে কারা জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন, যে এই যে জামিন জালিয়াত যে চক্র যেটির কথা বেরিয়ে এসেছে কারা জড়িত থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। জামিন জালিয়াতি চক্র যারা, তারা কিন্তু একটা চক্র এবং এরা কিন্তু হচ্ছে যারা এই যে তদবির কারের নামে বা যারা এই সব মামলা যে কোনো একজন লোক যখন ভিকটিম যখন জেলে যায় তখন তার আত্মীয় স্বজনের সাথে তারা যার যোগাযোগ করে, তারা কিন্তু তখন মনে করে, যারা অনেক বেশি পয়সা নেয় তারা মনে করে কোনোভাবে না কোনোভাবে বেল করাতে হবে, তখন তারা কিন্তু এই জালিয়াতির আশ্রয় নেয়। এই চক্রগুলো হচ্ছে যে বিভিন্ন আদালতে কতগুলো টাউট শ্রেণী থাকে, সেই টাউট শ্রেণীটাই করে এটা। এবং এরা কিন্তু কাগজপত্রটা বানিয়ে হাইকোর্টে নিয়ে আসে। হাইকোর্টের আইনজীবীরা কিন্তু এটা অনেক সময় তারা নিজেরা প্রতারিত হন, তারা জানতে পারেন না যেটা কি আসে না আসে। আরো একটু জানতে চাই যে এতদিন আসলে এই ধরনের জালিয়াতি চক্র সক্রিয় থাকলো, সেই ক্ষেত্রে কেন আসলে আপনাকে আপনার এই কথাটা খুব ভালো বলছেন, এটা কতদিন সক্রিয় থাকবে। এখন যেভাবে আমার মনে হয় যে এখন আমরা যে ডিজিটালাইজ হচ্ছি, এখন তো প্রতিটা মামলায় আমরা যদি ই ফাইলিং বা আমরা যদি আরো একটু আগাতে পারি, তাহলে আমরা এখানে যেটা ফাইল করছি সাথে সাথে যদি আদালত ওইখান থেকে রেকর্ডটা সরাসরি দেখে নেন, চেক করে নেন, তাহলে কিন্তু আর এটা সমস্যা হচ্ছে না। আমরা যত বেশি সংখ্যক আমরা যত বেশি ভাবে অগ্রসরমান হব ডিজিটালাইজেশনের দিকে, তত বেশি কিন্তু এইসব জালিয়াতি টালিয়াতি গুলো আমাদের বন্ধ হয়ে যাবে। তবে আমি একটা আর একটা কথা বলি যে জালিয়াতির বিষয়ে আমাদের কিন্তু অবস্থান অত্যন্ত কঠোর হতে হবে। আমরা যখন আইনজীবী সমিতি মনে করি যদি কোনো আইনজীবী জড়িত থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যদি আদালত বলেন আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব, আদালত নির্দেশনা দিলে আমরা যে কোনো ব্যবস্থা নিব, আমাদের আইন সিদ্ধ মতো সর্বোচ্চ ব্যবস্থা যেটা নেওয়া সেটা আমরা নিব। আমরা কোনোভাবেই
কোনো ধরনের জালিয়াতি এই ধরনের এইসব আমি কোনো অবিচারকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিতে রাজি নই। আরও একটু জানবো আপনাকে আপনার কাছ থেকে যে আপনি নিজে একটু আগেই বললেন যে আইনজীবীরা জড়িত থাকলে ব্যবস্থা নেবেন আপনারা এবং ব্যবস্থা যে কোনো ব্যবস্থা নিতে আপনারা দ্বিধা করবেন না, কি ব্যবস্থা নিতে পারেন, শাস্তিটা কি হতে পারে? আমরা তাকে আমাদের আইনজীবী সমিতির যে আমাদের গঠনতন্ত্র আছে সেই অনুযায়ী আমরা তারা বহিষ্কার করে দিতে পারি। আমরা তাকে বার কাউন্সিলে রেফার করব, বার কাউন্সিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে, তার সনদ ক্যান্সেল হতে পারে, অনেক কিছু হতে পারে। এটা কোন যদি কেউ জালিয়াতির সাথে সরাসরি যুক্ত থাকে কোনো আইনজীবী তাহলে বাংলাদেশ বার কাউন্সিলের যদি ব্যবস্থা নেওয়ার জন্য আদালত থেকে পাঠানো হয় সেই ক্ষেত্রে কিন্তু আইনজীবীদের যে আমাদের সর্বোচ্চ সংগঠন আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল আদালতের আদেশ অনুযায়ী ব্যবস্থা নিবে এবং তখন তার বিরুদ্ধে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী শাস্তিমূলক ব্যবস্থা নিতে সম্ভব হবে। মামিনউদ্দিন আপনাকে অসংখ্য ধন্যবাদ।